বিবি একদিনও ফজরের নামাজে ওঠে না, রাত্রের বারোটা একটা পর্যন্ত টিভি দেখে, পেটে বাচ্চা আসছে একদিনও আল্লাহকে স্মরণ করলো না, পেটের মধ্যে বাচ্চা নিয়ে সিনেমা দেখে, এরকম মহিলা আছে না? নাই। পেটে বাচ্চা অবস্থায় সে সিনেমা দেখতেছে, সে টাচ মোবাইল ব্যবহার করতেছে, গান শুনতেছে, মার্কেটে ঘুরতেছে, এমন বেলা ওস পড়ছে তার সামনে পিছনে উদাম হয়ে রইছে, হাজার হাজার যুবকেরা তার প্রতি নজর দিতেছে। এই বজ্জাত মহিলাটা, তার পেটে যে বাচ্চাটা আসছে সে তো নিষ্পাপ এসেছিল, সে তো পবিত্র এসেছিল। নবীজি বলেছেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমি কেন গরুর মতো দাঁড়ায় পেশাব করব? আমরা কি গরু নাকি? আমরা কি ছাগল? গরু পেশাব করার সময়ও কিন্তু একটু কোমরটা নিচমি নামায় নামায়, কুকুরও তো পেশাব করার সময় একটা অবস্থার সৃষ্টি করে পেশাব করার টাইম, মানুষ হইয়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা, এগুলো ছিল, এই কালচার ছিল, এই ধরনের ভদ্রতা আরবের মধ্যে অভদ্রতা ছিল। হুজুর সে ইসলাম এসে বলছেন যে না, পেশাব এবং পায়খানা করার জন্য কোন এরকম গোপন জায়গা খুঁজতে হবে। সুবহানাল্লাহ, গোপন জায়গা, নবীদের শরম, পৃথিবীর মধ্যে যদি শরম এবং লজ্জাওয়ালা কোন জাতি থেকে থাকে, তারা হলেন হযরত আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। নবীদের লজ্জা বেশি, শরম বেশি। আর শরমটা হলো আল হায়া ও শোবাতু মিনাল ঈমান। আলহামদুলিল্লাহ বলে আল হায়া, ও আপনি কেউ খাচ্ছে, আপনি ওইখানে বারবার ঘুরতেছেন যে আমারে ডাক দেয় নাকি, চিন্তারে নেই বলো না, বুঝেন নাই কথা, এটা লজ্জা কম হইলে, কিন্তু যার লজ্জা আছে ঠিক আছে, এরা খাচ্ছে আমি চলে যাই। দুইজনে দাঁড়ায় কথা বলতেছে, হুজুর বলছেন তুমি মাঝখান দিয়ে গিয়ে দখল দিও না, হয়তো তাদের গোপন কথা হতে পারে, আমরা কথা নাই বাদি নাই, দুইজনের কথার ফাঁক দিয়ে গিয়ে ঢুকে যাই, ঢুকি না, এটা কম লজ্জার কাজ। একটা বা হায়া লোক, একটা শরমওয়ালা লোক এই কাজ করতে পারে না। এরকম ভাবে নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এবং সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এত হায়া দান করেছেন, নবী নিজেও বলেছেন আল হায়াউ শোবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটা ডালা। সুবহানাল্লাহ, লজ্জা হলো ঈমানের একটা শাখা, ডালা। আমাদের মধ্যে, আপনাদের মধ্যে যারই লজ্জা আছে এটাকে কদর করবেন, শরম এটা খুব বড় জিনিস। একটা বেহায়া, লজ্জা যার নাই, শরম নাই, সে দোকানে বাকি খায়, এরপরে বোঝাটা বড় হয়ে গেলে আরেক দোকানে শুরু করে, আসে নি এরকম বেহায়া, জোরে বলেন আসে না? ঘর ভাড়া দেয় না, ঘর ভাড়া দেয় না, রাত্রে হঠাৎ করে গাড়ি বসকা লইয়া, অথবা ঘরে একটা চৌকি আছে আর কি আছে, ঘরে একটা চৌকি আছে, একটা কোন রকম দড়ি দিয়া কাপড় চোপড় রাখে, তিন চার মাসের ভাড়া আটকায় এগুলি ক্লিয়া যায়, এবার এগুলি দিয়ে কি করবো, লাকড়িও তো হইতো না, এটা কি শরম থাকলে এরকম করতে পারতো? পারতো, লজ্জা থাকলে কি সে দোকানের বাকি এইভাবে জমা করতে পারতো? এটা কত বড় লজ্জার কথা, কত বড় শরমের কথা, যে একটা দোকানে তাকে যখন চাইছে তখন তাকে দিস, এখন চার পাঁচ হাজার টাকা বাকি পড়ে গেছে, এখন সে অন্য দোকানে গিয়া নগদ খায়, ওইখানে খাতির লাগাই আবার ওইখানে পাঁচ হাজার জমা, হঠাৎ করে নাই ওই দোকানদারে পাই, ওই দোকানদারে পাই, অমুকে পাই, এই লোকটার ইমানের মধ্যে ফতুর, ইমানের মধ্যে ঘাটতি, এই জন্য এই কাজ করতে। হায়া এবং শরম এমন একটা জিনিস। আরে ভাই, অনেকে তো শরমের কারণে নিজের পাওনা টাকাটা পর্যন্ত চাইতে পারে না, আসে না এরকম, লজ্জার কারণে যে সে টাকাটা হলাত নিছে, কেমনে চাই তার কাছে, তার পাওনাটা চাইতে পারে, আর আপনি পান না, আর আপনি এইভাবে জোর জুলুম করে আপনি খাবেন, তাহলে শরমটা গেল কোথায়, লজ্জাটা গেল কোথায়? আর লজ্জা নাই তাহলে ইমানও অনেকখানি নাই, তার মধ্যে ইমান অতটুকু অংশ তার বাদ পড়ে গেছে। লজ্জা এমন একটা জিনিস, শরম এমন একটা জিনিস। হুজুর সে ইসলাম সম্পর্কে সালমান ফার্সিকে বলতেছে, ইয়াবুলু কামা তাবুলুল মারআতু, এই তোমাদের নবীর কি অবস্থা, মহিলারা যেমনে পেশাব করে এমনি দি পেশাব করে,
ওই যে একটু আওলার মধ্যে গিয়ে আওলা বোঝেন তো, আমগো নারায়ণগঞ্জে আওলা মানে একটু পর্দা, তো এরকম জায়গায় গিয়ে পেশাব করে কি মহিলা নাকি মহিলারা না এরকম জায়গা খুঁজে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা জিজ্ঞেস করেন, হুজুর কেমন, কোন লোকজন নাই, উপিন খোলা জায়গা, অনেক দূর পর্যন্ত চটিয়াল ময়দান, কোন লোকজন চলাচল করে না, এমন জায়গাতেও নবীর শরম, ষোলো আনাই ষোলো আনা, একশোতে একশো, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার হুজুর ইসলামের সঙ্গী ছিলাম, হযরত আনাস খাদিম রাসূলুল্লাহ, হুজুরের খাদিম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সঙ্গে ছিলাম, হুজুর ইসলাম পেশাব ফরমাবেন, এখন সামনে তো খোলা, কোনো বেড়া নাই, ওয়াল নাই, কিচ্ছু নাই, কিন্তু লোকজনও নাই, পুরা খোলা। আচ্ছা বলেন যে বিশাল একটা মাঠের মতো, চরের মতো, অথবা বিশাল ময়দান, বালু বালুকাস্তান, সেখানে পেশাব করলে সামনে দিয়া দেখবে কি, কোনো লোক হইতো নাই, কিন্তু হুজুর শরমে বসতে পারতেছেন না, সুবহানাল্লাহ বলবেন, হুজুর লজ্জায় বসতে পারতেছেন না যে আমি কেমনে বসে পেশাব করি। কিতাবের মধ্যে আসছে যে ওই খোলা মাঠের মধ্যে দূরে খাজুর গাছ, ওদিকে একটা ওদিকে একটা, এরকম আট দশটা খাজুর গাছ দেখা যাচ্ছে, কোনোটা এখানে কোনোটা ওই হাজিপাড়া মাদ্রাসা এতটুক দূরে। হুজুর ইসলাম শুধু পেশাব করার জন্য একটা নিরাপদ এবং পর্দাওয়ালা একটা জায়গার ইন্তেজামের ফিকির হুজুরের মাথায় ঢুকলো। হুজুর ইসলাম হযরত আনাস বললেন যে পিয়ারা রাসূল কি করলেন, দাঁড়ায় বলতেছেন তো আলিয়া নাখল, সুবহানাল্লাহ বলে আরো জোরে সুবহান, নাখল মানে খেজুর গাছ, তাআলিয়া নাখল এই খেজুর গাছ একটু সামনে আয়া, ওই যে অত দূরের গাছটা মানুষ যেমন হেঁটে আসে, গাছটা হেঁটে হেঁটে হুজুরের সামনে চলে আসে। আরেকটা গাছের দিকে লক্ষ্য করে বলতেছেন তাআলিয়া নাখল, ওইটাও হুজুরের সামনে চলে আসে। এরকম সাত আটটা গাছ পাশাপাশি এমন ভাবে দাঁড়াইছে, এখন পুরা পর্দা হয়ে হুজুর ইসলাম সেখানে বসে পেশাব করলেন, আবার পড়ে বললেন গাছগুলোকে তোরা তদের জায়গায় চলে যা, সব গাছ তার জায়গায় চলে যায়। এটা সম্ভব হুজুর ইসলামের জন্য, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা হুজুর ইসলামকে এত মায়া করেন, এত মহব্বত করেন যে হুজুর ইসলামের সাথে আপনার জানোয়ারেরও কথা বলছে, সুবহানাল্লাহ বলবেন, ওট কথা বলে উঠে একটা উট যাচ্ছে, হুজুর বলতেছে দেখি উটটা যেন আমাকে ডাকতেছে, উটের কাছে গেল হুজুর ইসলাম, উটের মুখটা হুজুর ইসলাম কানটা পেতে দিলেন, এরপরে হুজুর পরে বললেন যে উট তো আমার সাথে কথা বলবো, উট আমার সাথে কথা বলেছে, কি বলেছে, যে তার মালিকের বিরুদ্ধে নালিশ করেছে, মালিক আমাকে খানা কম দেয়, বোঝা বেশি দেয়, আমাকে ঠিক মতো খানা দেয় না, আবার পিঠের মধ্যে বোঝা যখন চড়ায় অনেক বোঝা চড়ায় দেয়। আল্লাহ আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইনা মালিকহু, এটার মালিক কোথায়, মালিক সামনে আসছে বলছে আজ থেকে তুমি এটাকে কষ্ট কম দিবা, খানা বাড়ায় দিবা। হুজুর ইসলাম যেহেতু সকলের জন্য রহমত, মানুষের জন্য যেমন রহমত, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি, সুবহানাল্লাহ। তো হযরত সালমান ফার্সিকে যখন বলা হলো ইয়া বুলু কামা তাবুলুল মারআতু, তোমাদের নবী পেশাব করে ওইভাবে যেভাবে মহিলারা পেশাব করে, হুজুর ইসলাম বললেন যে আমাদের নবী আমাদেরকে ইস্তিনজা শেখায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হুজুর আমরা কিভাবে পেশাব পায়খানায় যাব বলবো, এটাও হুজুর আমাদেরকে শিক্ষা দান করেন। তাহলে এই যে মাদ্রাসাগুলো, আমি যে কথাটা আপনাদের সামনে বলতে চেয়েছি যে আমাদের জীবন এটা একটা কুকুর দুনিয়াতে আসছে, তার কোনো মাদ্রাসা আছে, জোরে বলেন না কেন, আছে, কুকুরের কোনো স্কুল আছে,
গরু ছাগলের কোন স্কুল আছে, কোন মাদ্রাসা আছে, কোন প্রতিষ্ঠান আছে? নাই, কারণ এরা জবাবদিহি না। এরা যেমনি ইচ্ছে এমনি দুনিয়াতে চলতেছে। মালিক এটাকে কি করবে যাতে অন্যের ক্ষেতে মুখ না দেয়? এরপরে তো দিয়া ফেলে দেয় না। অন্যের ক্ষেতে অন্যের ফসল যদি খায় তাহলে গরুও খাবে, মানুষ কেন অন্যের দোকানের মাল খাবে? জোরে কল ঠিক না বিধি? এ তো মানুষ, এ তো গরু না। এই শিক্ষা হুজুর ইসলাম দেওয়ার জন্য তুমি কেমনে খাবে, কেমনে পড়বে, কেমনে বসবে, তোমার চুল কেমন হবে, তোমার দাড়ি কেমন হবে, তোমার তারপরে পোশাক আশাক কেমন হবে, খানা কিভাবে খাবা, ব্যবসা বাণিজ্য কিভাবে করবা, নামাজ কিভাবে পড়বা। এই যে আমরা নামাজ পড়ি, এই নামাজ কি এমনি এমনি না? হুজুর পয়রা দেখাইছে, হুজুর এই নামাজটা শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরাম। এই যে আমরা নামাজ পড়ি, এটা হুবহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। সুবহানাল্লাহ, হুজুর ইসলাম যেমনি রুকু দিয়েছেন ঠিক ওইভাবে বান্দা রুকু দিতে হবে। হুজুর যেভাবে সেজদা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। অনেকে আমরা তো সেজদা দিয়ে কেন মাটির লগে হয়ে পড়ি, পড়ি না? শীতের দিন হইলে আর একটু আরাম হয়, কার্পেট কর্পেট বেছানো, বাউয়া ব্যাঙের মতো একদম লাগি। অনেকে সেজদা গিয়া ঘুমাই যায়, তাই না? সেজদায় আরামের চোটে ঘুমাই যায়। কিন্তু সেজদা কেমনে দিতে হবে? যে একটা বকরির বাচ্চা যেন এই পেটের নিচ দিয়া বুকের নিচ দিয়া এপাশ থেকে ওপার যেতে পারে, এরকম উঁচা হয়ে সেজদা দিতে হবে। এই বগলের থেকে হাত ফাঁক রাখতে হবে। এখন সবাই যদি মসজিদে এমন করে সেজদা দেয় তো কনিয়ে কনিয়ে শুরু হয়ে যাবে, বুঝবো না? অনেকে এইটাই শুনছে যে এইভাবে উঁচা হয়ে সেজদা দিতে হবে, বকল থেকে ফাঁক রাখতে হবে। কিন্তু আবার জামাতের মধ্যে যেন অন্য ভাইয়ের কষ্ট না হয় তখন একটু চাপাইতে হবে, ওইটা আর শুনে নাই। মাঝে মাঝে কারো লগে নামাজে দাঁড়াইলে এরকনের চোটে নিজে সেজদা দিতে পারি না, আসে না এরকম? খুব সুন্নত কায়েম করতেছে এখানে। আর এখানে তো ব্যবস্থাও আছে যে পাশের ভাইয়ের যেন ক্ষতি না হয় তখন সেজদার মধ্যে হাতটাকে একটু নিজের দিকে চাপাইতে হবে, ভুলির দিকে চাপাইতে হবে। হুজুর ইসলাম নামাজ ও শিক্ষা দিয়েছে। তাহলে খানা পিনা নামাজ ব্যবসা বাণিজ্য সব কিছু এগুলো পিয়ারা রাসুল হাতে কলমে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তাবিঈনদেরকে, যারা সাহাবীদেরকে দেখেছেন তাদেরকে তাবিঈন বলা হয়। কি বলা হয়? তাবিঈন। তাবিঈনদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবে তাবিঈন বলা হয়। তবে তাবিঈনদের পরের যুগটাকে মুহাদ্দিসিনদের যুগ বলা হয়, ইমামদের যুগ বলা হয়। তারপরে এই যে এইভাবে আমাদের সামনে হাদিস, নামাজ, মাসলার কিতাব সব কিছু এগুলো ওনারা আমাদের জন্য একবারে কমপ্লিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ওনারা কমপ্লিট করে দিয়েছেন। অতএব মুসলমান যদি হয়ে থাকি, নিজের বাচ্চাদেরকে যদি মুসলমান বানাইতে চাই, নিজের মেয়েকে যদি মুসলমান বানাইতে চাই, নিজের ছেলেকে যদি মুসলমান বানাইতে চাই, বর্তমান জমানায় স্কুলে পড়ায়া, বর্তমান জমানায় কলেজে পড়ায়া কোনো ভাই তার সন্তানকে মুসলমান বানানো সম্ভব না। ঠিক না বিধি? সম্ভব না। কারণ একটা হলো ইমান, ইমান হলো ভিতরের জিনিস, যে আমি আল্লাহকে বিশ্বাস করি। করি তো আমরা রাসূলকে বিশ্বাস করি কিনা, আসমানি কিতাবকে বিশ্বাস করি কিনা, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, এই বিশ্বাসের নাম হলো ঈমান। বিশ্বাসের নাম ঈমান। এই আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করার পরে এই অনুযায়ী চলা, এর নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। ঈমান এক জিনিস, ইসলাম হলো আরেক জিনিস। একটা লোক নামাজ পড়ে না, সে ইমানদার, ঠিক আছে, কিন্তু সে মুসলমান না। মুসলমান হইলে তার নামাজ পড়া লাগবে। আমার কথা বুঝতেছেন আপনারা? একটা লোক যাকাত দেয় না কিন্তু যাকাতকে বিশ্বাস করে, সে ইমানদার, কিন্তু সে মুসলমান না। মুসলমান কাকে বলা হয়? ইসলাম শব্দের অর্থ হলো গর্দান নেহাদান বর্তা, আল্লাহ পাকের সামনে নিজে সব ব্যাপারে আত্মসমর্পণ করাকে ইসলাম বলা হয়। আত্মসমর্পণ করাকে ইসলাম বলা হয়। মুসলমান যদি দাবি করে নিজেকে, আমি একজন মুসলমান, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, এই দাবি করতে হলে নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া সে মুসলমান না। জোরে কোন ঠিক না বিধি? রোজা ছাড়া সে মুসলমান, সে মুমিন, ইমানদার, ঠিক আছে, কিন্তু মুসলমান না। আর আল্লাহ বলেছেন মুমিন হয়ে মরার কথা না, ইমান তো আছেই তোমার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
আল্লাহ বলেছেন মুসলমান হইয়া মরিস, সুবহানাল্লাহ বলে মুসলমান হইয়া মরতে বলেছেন আল্লাহ পাক। আর মুসলমান কথা আমি বিশ্বাস করি যে আল্লাহ, আমি বিশ্বাস করি রাসূল, এই বিশ্বাসের বহিঃপ্রকাশের নাম হলো ইসলাম। আযান হয় মসজিদে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আযানের পরে মসজিদে যাই না, আসে না নাই। তাহলে এই বিশ্বাসটা কি ষোলো আনা বিশ্বাস হইলো না ভাঙ্গা জোড়া বিশ্বাস? সেই বিশ্বাসটা তো হলো না। আমাদেরকে যদি কেউ বলে যে আসেন আপনাকে একটু মসজিদে যেতে হবে, কেন কি হয়েছে, কয় রে এবার আপনার নাম দূরে রাখতে পায়জামা খারাপ হয়ে যাবে, জোরে কোন ঠিক না, অজু সুইটা যাবে। যদি বলা হয় যে চলেন মসজিদে, পুলিশ আসছে আপনাকে ডাকতে, আপনি যাবেন না? না যাবেন, যাবে না, আপনার আপনাকে নিতে আসছে, হয়তো যাবেন আর নাই পলাইবে। বলেন তো পুলিশ তার ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? র‍্যাবের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? মন্ত্রীর ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? তাহলে আল্লাহ পাক যে ক্ষমতাওয়ালা, তিনি যে ধরবেন, তার কাছে যে হিসাব আছে তিনি দেখেন, তিনি আমাদেরকে জানেন বুঝেন, এই বিশ্বাসটা যদি থাকতো তাহলে তো নামাজ পড়তাম। এই নামাজ অর্থাৎ আমি যে আল্লাহর একজন আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, এটা প্রকাশ যার পাবে সে হলো মুসলমান। এই মুসলমানের শিক্ষা দেওয়ার কেন্দ্র হলো মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। মুসলমান বানাবের ফ্যাক্টরি কি? মুসলমান বানানোর ফ্যাক্টরির নাম কি? মাদ্রাসা। ইসলাম শুধু ছেলেদের জন্য, মেয়েদের কোনো দরকার নেই। ইসলাম শুধু ছেলেদের জন্য, মেয়েদের কোন দরকার নাই? না আছে। নামাজ শুধু ছেলেদের, মেয়েদের লাগে না? রোজা শুধু ছেলেরা রাখবে, মেয়েরা রোজা? খানা খাবে ছেলেরা, মেয়েরা এরাও খাবে? যত কাম পুরুষের আছে তত কাম মহিলারও আছে, আছে না নাই? দিনদারি এটা পুরুষের জন্য যেমন ফরজ, দিনদারি মহিলাদের জন্য ফরজ। তালাবুল ইলমি, ইলিম শিক্ষা করা ফরিদাতুন ফরজ, আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। তাহলে ছেলেদের জন্য মাদ্রাসা, মেয়েদের জন্য মাদ্রাসার দরকার, ঠিক না বেঠি? ছেলেদের জন্য যদি মাদ্রাসা লাগে দিন শিখাবার জন্য, মেয়েদেরও তো দিন দরকার, এদের জন্য মাদ্রাসার প্রয়োজন। এই জন্য ওলামায়ে কেরাম বর্তমানে, আগে তো মেয়েদের জন্য মাদ্রাসা ছিল না, কিন্তু তারা শিখতো কই? বাবার কাছে শিখতো, আলহামদুলিল্লাহ। আগে মেয়েরা শিখতো কই? ভাইয়ের কাছে শিখতো। আগে মেয়েরা দিন শিখতো কোত্থেকে? মার কাছে শিখতো। মাই তো ঘরে নাই, মা তো এক বেলা টিভি না দেখলে মার ঘুমই আসে না, ভুল বললাম? মা তো সারা রাত টাচ মোবাইলের নিয়ে ব্যস্ত, মাইয়ারে শিখাইব কোত্থেকে? মা তো ইন্ডিয়ান বাংলাদেশি কোন এই এই ফিল্ম টিলিম দেখা এখন আর পেট ভরে না, কই ইন্ডিয়ানটা দেখতে, কলকাতারটা দেখতে হবে। তাহলে এই মার কাজ, আগে তো মারা অফশোর থাকতেন, দশটা ছোড়া মুখস্থ থাকলে মাইয়ারেও দশটা ছোড়া শিখাই। এখন মহিলাদের মধ্যে দিনদারি নাই, এই জন্য মহিলাদেরকে দিনদার বানাবার একটা ফিকির, একটা চিন্তা করেছেন হযরত উলামায়। একটা মহিলা, একটা মেয়ে যদি সুন্দর হয়ে যায়, তার জীবন যদি সুন্দর হয়, সে পাঁচ ওয়াক্তের নামাজই হয়, পর্দা নাশীন হয়, তাহাজ্জুদ গুজার হয়, এই মেয়েটা বর্তমান জমানায় আল্লাহর ওলি। যে মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, নিজের চেহারাকে অন্য কোন পুরুষকে দেখায় না, এবং সিনেমা থিয়েটার এগুলোর মধ্যে যায় না, নিজে নিজে বাজার করতে মার্কেটে পাগলের মতো ঘুরে, অনেক মগা আছে, লগে বউর লইয়া দোকানদারি আর কাপড় চোপড় কিনতে যায়, কেন এর নিল কিল বেটাই পছন্দ করে, কয় তোমার পছন্দই নেই দোকানদারের সামনে, না বুঝেন নাই কথা, যেটা ধরে বেটাই, তো বেটাই বিরক্ত হইয়া কয় আচ্ছা তুমি পছন্দ, একটা পছন্দ কর, এই তো বেটারে নিয়ে গেলে এই অবস্থা, বেটাই বাচ্চা কোলে লইয়া লইয়া পিছে হাঁটে আর চেয়ারম্যান সাহেব সামনে আছে, কি অধপতন, কি অধপতন এটা! এটা কিসের জন্য? এই মহিলাটার ভিতরে দিনদারি নাই, স্বামী ভক্তিদা তার মধ্যে নাই, স্বামীকে সে চাকর মনে করে, জোরে কোন ঠিক না বেঠি?
স্বামীকে গোলাম মনে করে তার নাকের মধ্যে দড়ি লাগায় বেটারে ঘোরায়। এই পাজি পাজরা কেন হলো? সে বাড়ি তো দিন শিখে নাই, ওই ওইখান থেকেই বদ্দিন হইয়া সে এখানে আসে। বলতে পারেন তারে আনলো কেন? অনেক সময় নামাজি লোকের বউ এরকম হয়ে যায়, কারণ নামাজ পড়ছে ঠিক, কিন্তু জিনিসটা বাড়িতে আনার ব্যাপারে খোঁজাখুঁজি করে নাই, লোভ লালসায় পাইছে। ঘটকরে কইছে, হাজির সাহেব কইছে, আমার পোলাটা খারাপ না ভালোই, একটা মেয়ে দেখেন তো, ছেলেও দেখতে শুনতে একটু ভালো ভদ্র। এখন ঘটক আইসা একটা সুসংবাদ আছে, কি কয়? একটা মাইয়া দেখছি, মাইয়া একলই বেটার, আর কোনো পোলা টোলা নাই। এরপরে নারায়ণগঞ্জ দোকান আছে, পাঁচতলা বিল্ডিং আছে, হাজি তো কাইতে হয়ে গেছে না বুঝেন নাই কাইতে। এই মায়া যদি পোলার জন্য আনতে পারি তাহলে আমার ছেলে তো ধরি হয়ে গেল, বড়লোক হয়ে গেল। এই মেয়েটার চরিত্র সম্পর্কে কোনো খোঁজ দিল না, সে কোরআন শরীফ পড়তে জানে কিনা তাও খোঁজ দিল না, নামাজ পড়ে কিনা তাও খোঁজ দিল না, বাড়িতে রান্না বান্না শিখছে কিনা তাও খোঁজ দিল না। এখন এই মোটা অঙ্কের টাকা পয়সা ঘর বাড়ি পাইয়া এই ছেলে এই বউকে বউ করে ঘরে আনছে, অন বউ হেরে চাইলে না দিও দাম দেন। দিনদারি থাকলে ধনী হইলেও দাম দিত, জোরে কোন ঠিক না বিধি? দিনদারি যদি থাকে তাহলে পাঁচতলা দশতলার ঘরের যে মেয়েটা সেও দিনদার হয়। ওই বাড়িতে দিনদারি থাকলে এই বউটা এই বিবিটা আসার পরে কোনোদিন বলবে না যে তুমি গরিব আর আমরা হইলাম বড় লোক, আমাদের সাথে উস্কুরা কথা বইলো, এই কথা বলবে না। এটা বলে ছোট লোকেরা, কারা? ছোট লোকেরা বলে, যাদের মধ্যে দিনদারি নেই বদ্দিনই আসছে তারা এই কথা। তাহলে ধনী গরিব সব জায়গায় সমস্যা, যদি দিন না থাকে ইসলাম না, ইসলাম খুব প্রয়োজন। এই ইসলাম যে প্রয়োজন, আল্লাহ সুবহানাহু তাআলার পিয়ারা হাবিব তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ বলে বিবাহের। আমরা তো মনে করি ইসলাম মানে শুধু নামাজ পড়া, বিয়া কি ইসলাম না? জোরে বলেন বিয়া কি ইসলাম না? নাকি সেরা আর সেরি লাইন ফাইন করে গেল গা, কয়দিন গিয়া খালা গোবাই থাকলো আর পরে কয় মা বৌলুইস, এটার নাম কি ইসলাম? ইসলাম তো হলো বিবাহের মধ্যে ইসলাম। যারা ঘরের কর্তা, যারা ঘরের মুরব্বী, বাবা মাকে শরীয়ত বলেছে তুমি তোমার পুত্রবধূ যখন ঘরে আনবা, তুমি তোমার ছেলেকে বিবাহ করাবা, এটার জন্য কোয়ালিটি পেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোয়ালিটি বলেন তো কি? এই কোয়ালিটির ব্যাপারে জ্ঞান না থাকার কারণে যে আমি আমার বাড়িতে যাকে বিবি করে আনব, তবে এটা ছেলেও দিনদার হতে হবে। ছেলে নামাজ পড়ে না, কারো পেশাব করে, হে মানুষের সাথে খুঁজে, এ তো আরেক ফাইজা। ছেলের দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, এ কয় আমি মাদ্রাসার মাইয়া বিয়া দিব, এটা মোবারকবাদ। সে ভাবতেছে যে যেই অবস্থা মাইয়া গ, মাদ্রাসার থেকে আন্দা হইতে একটু ভালো হইব, তুমি আগে মাদ্রাসা হয়ে যাও, জোরে কোন ঠিক না বেটি? তুমি দাড়ি রাখো, মাথায় টুপি পড়ো, তুমি পাঞ্জাবি পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এই সব কিছু করো, যদিও বউয়ের লেগা করলা যে একটা মাইয়া বিয়া করো মাদ্রাসার, এই জন্য তুমি যদি মৌলবীর মতো হয়ে যাও এক সময় তুমি সাচ্চা মৌলবী হয়ে যাবে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, কেউ যদি নামাজ পড়ে দেখানোর জন্য যে আমারে মেশে ভালা করবে এই জন্য নামাজ পড়ে, ওই প্রথম কিছুদিন এরকম হবে, কিছুদিন যাওয়ার পরে এই নামাজটা আল্লাহর জন্য হয়ে যাবে, আল্লাহ পাক ঘুরাই দিবেন। এই রুকু সিজদা আল্লাহ পাক কি করবেন না বঞ্চিত করবেন, ইবাদত বন্দিকে এমন একটা জিনিস। হুজুর ইসলাম কোয়ালিটি দিয়েছেন কি ধরনের? ও যুবকরা তোমরা কেমন বউ ঘরে আনবা, ও মুরব্বি তোমার পুত্রবধূ কেমন হবে, এটার কিছু সিফাত এবং কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতেছেন আপনারা? সব জিনিসের ব্যাপারে যাচাই বাছাই, জায়গা আপনি যদি কেউ দেখাইলো যে এই জায়গাটা বিক্রি হবে, কিনেন আপনি কাগজ দেখবেন না? জোরে বলেন কাগজ দেখবেন না? কাগজ ঠিক আছে কিনা, এটার পর্চা টর্চা সব ঠিক আছে কিনা সব জানার পরেই কিনবেন। কাঁঠাল একটা কিনতে গেলে, আহারে কাঁঠাল কিনতে গেলে এদিকদার সঙ্গে ওদিকদার সঙ্গে টিপ্পা দেহে দেখে না, আবার জিগাই যে ভাই কোর্স মোস হইব নিবিদ, চাল্লা দরসা এরকম এগুলো খোঁজে। একটা কাঁঠাল কিনার সময় কত দেমাগ খাটায়,
আর যাকে নিয়ে আমি মউত পর্যন্ত সংসার করব তাকে আনার জন্য কোনো যাচাই বাছাই নেই। বাস দেখলো কিছু টাকা পয়সা বিবাহ কইরা ঘরে আন। নবী আলাইহিস সালাম বলেছেন এই জন্য কোয়ালিটি লাগবে। তুন কাহুল মারআতুলি আরবাইন, এটা হাদিস। তুন কাহুল মারআতুলি লি আরবাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ্দিন। সুবহানাল্লাহ। বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও যুবকেরা, ও যুবকের বাবা মায়েরা শুনো, কোন মুরব্বী যদি নিজের পুত্রের জন্য পুত্রবধূ ঘরে আনতে চায়, কোন যুবক যদি নিজে বিবাহ করতে চায়, তাহলে দেখতে হবে মহিলার কোয়ালিটিটা ঠিক আছে কিনা। তুনকাহুল মারআতুলি আরবাঈন। চারটা জিনিস দেখতে বলেছেন, বলেন তো কয়টা জিনিস? জোরে কয়টা? তুনকাহুল মারআতুলি আরবাঈন। একজন মহিলাকে বিবাহ করার জন্য দেখো চারটা গুণ আছে কিনা। লিমালিহা, মোটামুটি সচ্ছল কিনা, মালদার কিনা। একবারে গরিবে তুমি যদি মোটামুটি ধনী হও তাহলে একটা ধনীও তালাশ করো, সমস্যা নাই। ওলি হাসাবিহা, বংশ দেখো, দুই নম্বর। তিন নম্বর হলো ওলি জামালিহা, সুন্দর খোঁজো। সুবহানাল্লাহ। বলবেন না গায়ের রং চেহারাটা একটু সুন্দর খোঁজো, খুঁজতে তো কোনো অসুবিধা নাই। বিবি যদি সুন্দরী হয়, ভালো হয়, তাহলে অন্য কোন মহিলাদের দিকে যেন তার নজরটা না যায়। ঘরের বিবি সুন্দর হওয়ার কারণে তার ইমানের হিফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলেন চার নম্বর হলো ওলি দিনিহা, তাহলে মাল হইতে হবে, বংশ হতে হবে এবং সুন্দরীও হতে হবে। চার নম্বর হলো ওলি দিনিহা, তিন চার নম্বর হলো দিনদার হতে হবে। সে তাহাজ্জুদ করে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, সে সত্য কথা বলে কিনা, পর্দার ভিতরে চলে কিনা, এরকম দিনদারি খুঁজো। তুমি যদি কোথাও দেখলা শুধু মালওয়ালা দিন নাই, নবী বলেন এটা ডিলিট করে দাও। কোথাও দেখলা সুন্দরী কিন্তু দিনদারি নাই, অনেক সুন্দর কিন্তু নামাজ পড়ে না, সেটাও বাদ। যদি দেখো কোথাও বংশ অনেক বড়, চৌধুরী বংশ, সৈয়দ বংশ হোক, কিন্তু সে যদি বেনামাজি হয়, নবীজি বলেছেন এইটাও বাদ। সুবহানাল্লাহ। বলেন এরপরে বলেছেন ফাসফার বিজাতি দিন, একটা মেয়ে খুঁজতে খুঁজতে দিন খুঁজতে খুঁজতে এরকম পেয়েছ, গরিব অর্থাৎ মাল নাই, যাকে কোয়ালিটি বাদ কোনো অসুবিধা নাই, সুন্দরী না বরঞ্চ কালো, ঠিক আছে কালো হোক, বংশ নাই, নিচু বংশের থাক, এটাও কোনো সমস্যা নাই, যেহেতু তার মধ্যে দিনদারি আছে। নবীজি বলেন সব বাদ দিয়া শুধু দিনদার মেয়েকে যদি কোনো পুরুষ বিবাহ করে তাহলে আল্লাহ পাক তাকে দুনিয়া আখেরাতে শান্তি দান করবে। ফাসফার বিজাতি দিন, তুমি দিনদারকে বিবাহ করে কামিয়াব হয়ে যাও, নবী বলেছেন। সুবহানাল্লাহ। বলেন কামিয়াব হয়ে যাও, সফল হয়ে যাও। সফলতা হলো দিনদার বউ ঘরের মধ্যে থাকলে, ঘরের মধ্যে যদি বদ্দিন কোনো বিবি থাকে সেই ঘরের মধ্যে শান্তি হতে পারে না। বিবি একদিনও ফজরের নামাজে ওঠে না, রাত্রের বারোটা একটা পর্যন্ত টিভি দেখে, পেটে বাচ্চা আসছে একদিনও আল্লাহকে স্মরণ করলো না, পেটের মধ্যে বাচ্চা নিয়ে সিনেমা দেখে, এরকম মহিলা আছে না? নাই। পেটে বাচ্চা অবস্থায় সে সিনেমা দেখতেছে, সে টাচ মোবাইল ব্যবহার করতেছে, গান শুনতেছে, মার্কেটে ঘুরতেছে, এমন বেলা ওস পড়ছে তার সামনে পিছনে উদাম হয়ে রইছে, হাজার হাজার যুবকেরা তার প্রতি নজর দিতেছে। এই বদজাত মহিলাটা, তার পেটে যে বাচ্চাটা আসছে সে তো নিষ্পাপ এসেছিল, সে তো পবিত্র এসেছিল। নবীজি বলেছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ। বলেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে, কবুলে ইসলাম, ইসলাম গ্রহণ করার মতো, ভালো হওয়ার মতো যোগ্যতা আল্লাহ তাআলা প্রত্যেকটা বাচ্চার দিলের মধ্যে ঢুকায় এই পৃথিবীর মধ্যে পাঠান। বাবাওয়াহু ইউহাব্বিদানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানায়, তার বাবা মা তাকে খ্রিস্টান বানায়, তার বাবা মা তাকে অগ্নিপূজক বানায়,
এই বাবা মার কারণে অর্থাৎ বাবা মার ঘরটা যেরকম দেখলো এই বাচ্চাটা নিষ্পাপ বাচ্চাটা ওগুলি দেখা দেখা আস্তে আস্তে সে অটোমেটিক ইহুদি হয়ে গেল অটোমেটিক সে খ্রিস্টান হয়ে গেল অতএব এই নবাগত কোন বাচ্চা তাই সে পেটে আসার পরে মা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কোরআন তেলাওয়াতের যে প্রভাব ওই বাচ্চার ভিতরে পড়তেছে বাচ্চা যখন শূন্যওয়ালা হয়ে যায় কমপ্লিট হয়ে যায় পেটের ভিতরে তখন মার আওয়াজটা বাচ্চাই পেটের ভিতরে শুনতে পায় কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে সে পেটের মধ্যেই তার মধ্যে দিনদারি চলে আসছে সুবহানাল্লাহ বলেন এই বাচ্চাকে পেটে নিয়ে রুকু দেয় সেজদা দেয় চোখের পানি ছাড়ে আল্লাহ তুমি আমার সন্তানটাকে আল্লাহর ওলি বানায়া দিও তুমি আমার সন্তানটাকে কবুল কইরো তুমি আমার সন্তানটাকে দ্বীনের মুজাহিদ বানায়া দিও তুমি আমার সন্তানটাকে তোমার দ্বীনের জন্য কবুল কইরো এই মার দোয়াটা এমন ভাবে কবুল হয় নিশ্চয় নিশ্চয় যেই মা আল্লাহর ওলি হন তার গর্ভ থেকে আল্লাহ পাক ওলি দান করেন এই জন্য এই যে বাল বাচ্চারা খারাপ হয় খারাইতে গেলে বয়া যায় পেশাব করতে গেলে হাইগা দেয় এরকম আছে না এরা যদি কয় এই বেটা একটু কিনারে দাঁড়ায় খাড়া এই মাঝখানে ঘরে সাইড দিতে চায় না হুজুর গো সাইড দেয় চিনে মেনে না তো এই হুজুর মধুর সব এর কাছে তোমার কোনো আদব শিখে নাই ঘরের মধ্যে কোনো ভদ্রতা শিখে নাই বাবার সাথেও গালাগালি করে মার সাথেও করে রাস্তাঘাটে মুরব্বীদের সাথেও করে কারণ ঘরের মাদ্রাসা ঠিক নাই যেরকম ঠিক না ঘরের মাদ্রাসায় সর্বনাশ অনেক যুবকেরা হঠাৎ করে এই দেখলাম পিচ্ছি শরীরের গ্রোথ ভালো বাবা ওলাম্বা মা ওলাম্বা এই জন্য 13-14 বছর বয়সে সে বিরাট লম্বা চূড়া হয়ে গেছে সে অন্য মুরব্বীদের সামনে দিয়ে জন হাঁটে তখন কই কে কইছে মুরব্বি আমার থেকে বড় আমি তো হেতে এক ফুট বড় না বুঝেন নাই কোনে কে কইছে বড় আমি তো হেতে লম্বা এই যে লম্বা হয়ে গেছে হঠাৎ লম্বা হয়ে যায় যে গেলে এগুলি বলদ হয় না বুঝেন নাই কোনে এর মধ্যে কিছু আহামকি থাকে এই যে লম্বা হয়ে গেছে আবার নাই দিনের ছোঁয়া এরকম একটা গাঁও গ্রামের যুবক না মানে উঠতি বয়সী এক ছেলে রাস্তা দিয়া হাঁটতেছে রাস্তা দিয়া যখন যাই চিকন রাস্তা একজন মুরব্বি আসতেছে এই মুরব্বি কোন সময় এখান দিয়ে তো চলাচল করেন না কিন্তু আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলে কে আল্লাহওয়ালা এর জন্য তো কোনো সাইনবোর্ড নাই কোনো মাদ্রাসায় পড়ে নাই এবং সে কোরআন শরীফ ঠিক মতো পড়তে পারে না কিন্তু রাত্রে উইটা উইটা তাহাজ্জুদ করে চোখের পানি ছাড়ে কয়েকটা সূরা তার মুখস্থ আছে আল্লাহর গোলাম হিসাবে নিজেকে সেজদায় মুটাইয়া দেয় নবীজি বলেছেন এরকম অনেক আল্লাহর বান্দা যারা হবে শেষ রাত্রে যখন আল্লাহ খালিয়ান একা একই দুনিয়া ঘুমায় সে উঠলো তাহাজ্জুদের নামাজ পড়লো যখন আল্লাহ খালিয়ান সে আল্লাহর জিকির বললো ফাফাজা তাইনাহু শেষ রাত্রে তাহাজ্জুদ পড়লে জিকির করলে চোখ দিয়ে অটোমেটিক পানি আসতে থাকে শেষ রাত্রের মজাই ভিন্ন এইভাবে চোখের পানি যে ছাড়লো নবীজি বলেছেন আসরের ময়দানে লা জিল্লা ইল্লা জিল্লুল আরশ যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওদিন আল্লাহ এই জিকিরকারীকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন এই যুবক হাঁটতেছে একজন এরকম বড় আলেম না সাধারণ লোক ওই কিন্তু আল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ বলে সাহেবের ইসবাত আল্লাহর সাথে তার সম্পর্ক পিয়ারা রাসূলের সুন্নতের সাথে তার সম্পর্ক যুবক এত নতুন যুবক হইছে হাঁটা হুটার কোনো তাল নাই সেরায় বেড়ায় হাঁটে হাত জুলাইতে জুলাইতে হাঁটে এইভাবে হাত নাই হাঁটতেছে আর মুরব্বীর হাতের লগে হাত লাগছে লাগার সাথে সাথে প্রতিবাদী আমার ছেলেটা প্রতিবাদী হয়েছে বাপ মা খুব গর্ব করে যে আমার ছেলেটা প্রতিবাদ করে কি প্রতিবাদ আমার লোকও প্রতিবাদ ছেলেটা প্রতিবাদী হয়েছে কি প্রতিবাদ কয় আমার সাথেও প্রতিবাদ মার সাথেও প্রতিবাদ করে এটা নিয়ে আবার অহংকার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি নাদান অথচ বাবা মা যদি কাফেরও হয় হুজুর বলেছেন সেই বাবা মার সাথেও বিয়াদবি করো না তার সাথেও কথা বলতে আদব সহকারে বলার জন্য বলেছেন রাহমাতুল লিল আলামিন
এইভাবে যুবকটা হাঁটতেছে, ওই আল্লাহওয়ালাটা রাস্তা দিয়ে আসতেছে, রাস্তাটা একটু সরু হওয়ার কারণে ওই ছেলেটা এমন মাঝামাঝি হাঁটতেছে, মুরব্বির হাতের সাথে তার হাতটা লেগে গেছে। কথা বুঝতেছেন আপনারা? মুরব্বির হাতের সাথে হাত লাগছে, হাত লাগার পরে এখন যুবকটা সাথে সাথে দাঁড়ায়া, ওই যে ইয়াং মাত্র হাতে নাতে বড় হয়েছে, আসলে ওরকম বয়স না। ওই যুবকটা বলতেছে, এই মুরব্বি আন্দা নাকি, চোখে দেখেন না, এরকম কয় না অনেক সময়, তুমি বাতাসে বুড়া হয়েছে যেমন নাকি বেটাই বুড়াই হইত না এমন লাগে। হ্যাঁ, বুড়া মানুষ দেখলে ভাল লাগে না, কয় এই এলে কি তো বুড়া গো দেখতে পারি না, অনেকে কয় না এই কথা। আরে বাবা, তোমার বাবাও তো বুড়া, তোমার দাদাও তো বুড়া হয়েছে, তুমি যে বুড়া হইবে এর কোনো গ্যারান্টি আছে? হাদিস শরীফের মধ্যে আসছে, কোন যুবক, কোন বাচ্চা, কোন বুজমান কেউ যদি মুরব্বীদেরকে সম্মান করে এই জন্য যে সে আমার থেকে বেশি বয়স পাইছে, আমার থেকে বেশি আল্লাহ পাককে ডাকার সুযোগ হয়েছে, মুরব্বীকে যদি সম্মান করে দাঁড়ায় যায়, বাসের মধ্যে সিটটা যদি একটু মুরব্বীকে দিয়া দেয়, এটা কি কঠিন না সহজ? করি না তো আমরা এটা? একটা মুরব্বী রাস্তা পার হবে, সে এত অটো চলে এখন রাস্তাঘাটের মধ্যে, এখন তো এই পঞ্চগড়ি থেকে আসতে আমার 1 ঘন্টা লাগছে, এটা জ্যাম না, কিছুদিন পরে এটা পুরা বাংলাদেশে জ্যাম লেগে দেবো। এখানে ঘরা বসতি রাস্তা যতই মোটা সোটা করুক, এত গাড়ি ঘোড়া বাড়তেছে, যাই হোক এটা উন্নতি তো। আপনার একটা রাস্তা পার হইতে পারে না, মুরব্বী দাঁড়ায় থাকে, ও যুবক তুমি তার হাতটা ধরো, ধইরা একটু গাড়িটাকে আপনার সিগন্যাল দিয়া থামায়া রাস্তাটা যদি পার করে দাও, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। কেউ যদি এই মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, ভক্তি করে, হুজুর সাইস্তাম বলেছেন যে করলো তাকেও আল্লাহ মুরব্বী বানাইবেন, তার ছোটদেরকে দিয়ে আল্লাহ পাক তাকেও সম্মানিত করবে। তো বেশি বাসার একটা সার্টিফিকেট তো হইলো না, বুঝেন নাই কথা। আমি যদি মুরব্বীদেরকে সম্মান করি, আল্লাহ আমাকে মুরব্বী বানাবেন মানে আমাকে বয়স দিবেন, আর নাই মুরব্বী হব কি? আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান, হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বরকত দান করবেন। তো যুবকটা হাঁটতেছে, হাতের সাথে হাত লাগছে, নিজেই লাগাইছে, আবার মুরব্বীরে এখন ধমক দিয়া কয় বাতাসে বুড়া হইছেন নাকি, চোখে দেখেন না, চশমা কিনা দেব নাকি, অনেক বাজে কথা বলতেছে। ওই মুরব্বী আল্লাহওয়ালা বলতেছে, আমি তো তোমার হাতে হাত লাগাই নাই, তুমি তো নিজেই লাগাইছ। কয় আবার তর্ক করেন, অনেক সময় কথা কইলে ওরা কিন্তু আবার তর্ক করতেছেন, ভালো হইতো না কিন্তু, কি যে কারা হইব তাও বোঝা যায়। রাস্তাঘাটে অনেক সময় করে আমাদের সাথে, কিন্তু জানা তো নাই, একটা কিছু কইরা ফেললে এরপরে হেসে না, এই যা কিছু হওয়ার পরে, কিন্তু একটা কিছু ঘটায় তো দিদি। এই জন্য একটা কুকুর, এটারও ধমক দিলে সাইট হয়, কিন্তু কুকুর নামক কিছু যুবক আছে, এরা কুত্তার চেয়েও খারাপ, জোরে করে কুকুরের চেয়েও খারাপ, এদেরকে দেখলে ভয় করে। তুমি মানুষ, তোমাকে দেখলে ভয় করবে কেন? তুমি হিংস্র প্রাণী, কেন তোমাকে দেখবে? আপনি গভীর রাতে হাঁটবেন, আপনি কুকুর দেখেন গাছের মধ্যে কোন এরকম পাখি টাকি বসছে, একটু ডর লাগবে স্বাভাবিক, কিন্তু একটা মানুষ দূরের থেকে দেখলে ভয় লাগে যে আমার টাকা পয়সা নিয়ে সব নিয়ে আসে, আমার মোবাইল নিয়ে যায়। মানুষ মানুষকে ভয় করতেছি আমরা, অথচ মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের উপকারে আসবে, সেই আখলাক সেই চরিত্র মানুষের ভিতর থেকে আমাদের ভিতর থেকে সরে যাচ্ছে, ঠিক না? তো বলতেছে আবার তর্ক করেন, কই বাবা কি তর্ক করলাম, আবারও কথা বাড়াইতেছেন, হালতা আরিফনি আমারে চিনেন, এবার আমারে চিনেন, কি এমপির লোক আমার ফটো আছে আর কি আছে। অনেকে অনেক সময় মনে করেন বড় মাপের একজন নেতা টেতা আসছে, ছবি টবি উঠাইতেছে, এও আলবস্তে কিনার দেয় গিয়া খার হয়ে গেছে, তো ছবি তো একটা উঠে গেছে, না বুঝেন নাই, বন্ধু বান্ধব লাগাই দিছে, তো ছবি উঠাই বসের লোক দিয়া যদি দাঁড়াই যেতে পারি, এমনি তো চান্স মাস দেয় না, তো ছবি একটা উঠছে, এইটার এই স্টুডিও তিনি দোলাই কইরা বড় কইরা ঘরের মধ্যে লটকায় রাখছে, কেউ গেলে কয় দেখ আমার ছবি কাল লোকে মুস কইরা কথা কইস, কালার মুস কইরা কথা কইস আমার ছবি কাল লোকে, আল্লাহ এই তো দুনিয়া, কোন স্থায়ী, কোন নেতার সাথে এবং কোন ধনীর সাথে সম্পর্ক রাখলে ধনী আজকে ধনী কালকে গরিব হয়ে যেতে পারে, ঠিক না?
কোন নেতা আজকে নেতা কালকে সে নেতা নাও থাকতে পারে ঠিক না বেনি এই জন্য সম্পর্ক করো যিনি সব সময় ধরি দিলি হলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমার কবরের সঙ্গী কবরে আমার সঙ্গে অন্য কেউ যাবে না আল্লাহ আমাকে খোঁজ দিবেন জোরে কোন ঠিক না বেনি তুই আমাকে রুকু করছস তুই আমাকে সিজদা করছস আজকে একাই কি কবরের মধ্যে তুই একা না আল্লাহ ফেরেশতা বন্ধুর সুরত বানায়া তার কবরের মধ্যে দিয়া কইব আমার এই বান্দার সাথে কিয়ামত পর্যন্ত থাকবে সুবহানাল্লাহ সম্পর্ক হবে আল্লাহর সাথে নবীর সাথে কার সাথে নবীর সাথে নবীর সাথে সম্পর্ক মানে নবীর সুন্নতি জীবনকে নিজের মধ্যে ফিট করা তো যুবক বলতেছে তর্ক করতেছেন হাল তারিফুনি এই মুরব্বি আমারে চিনেন আপনি এটা একটা জারি কিন্তু এটার নাম কি জারি আমারে চিনেন আমার একবার একজনে কইছে আমারে চিনেন নাই মনে হয় আমি আসলে চিনি না আর চিনার দরকারও নাই এই কি কথা আমারে চিনেন অমুক সমুক দরকার তো নাই হ্যাঁ তুমি যদি কোনো প্রয়োজন হয় যে চিনলে হেরোলা আমাদের ওই সেটাই হলো ভিন্ন কথার একটা স্টাইল আছে না তো বলতেছে আমাকে চিনেন বুজুর্গ বলতেছে আরিফুকা সুবহানাল্লাহ বলে আমারে চিনেন যখন বলছে বুজুর্গ বলতেছে আরিফুকা হ্যাঁ তোরে চিনি এবার বলতেছে তোরে চিনি এই যে তরে চিনি বলছে যে তোমাকে চিনি এই কথাটা বুজুর্গের এই কথাটা এই যুবকের কলিজার মধ্যে গিয়া ধাক্কা লাগছে যেই কথাটা কলিজার থেকে বের হয় সেটার প্রভাব কলিজার উপরে কিছু কথা আছে কানের মধ্যে খুব লাগে কিন্তু ভিতর পর্যন্ত ঢোকে না ভিতর পর্যন্ত ঢোকানেওয়ালা আমাদের দেশে কিছু বুজুর্গানে দিন হাতে গোনা জোরে কোন ঠিক না বিধি একই কোয়ালিটির কথাবার্তা আপনি বলি অমকে বলে আমি বলি কিন্তু অতটা কাজ হচ্ছে না এর থেকে সাদা মাথা কিছু কথা বলছে বলার সাথে সাথে তার চরিত্রের পরিবর্তন হয়ে গেছে ভিতর থেকে বলছে প্রত্যেকে ভিতর থেকে কলব থেকে যখন কলব থেকে কথা হয় দিল থেকে কথা হয় সেই কথার প্রভাব কি আর একটা দিলের উপরে আর ভাষা ভাষা জবানি কথা যদি হয় সেটাই কান পর্যন্ত শুনছে ভাল লাগছে খুব টেস্ট লাগলো কথা এসার নামাজে বলবো না টেস্ট তো লাগছে কিন্তু এসার নামাজেই পড়লো না এসার নামাজ পর্যন্ত নিতে পারলাম না এরকম আজ তো বলতেছে আরিফুকা চিনি তোমাকে এই যে কথাটা বুজুর্গের কলব থেকে আসছে এটা তো খুব কিছু না হাত ধরে চিনি চিনি হয়েছে চিনি কিন্তু কথা তো শেষ হওয়ার কথা কিন্তু বুজুর্গে ওই যুবকে কাতর হয়ে গেছে সুবহানাল্লাহ হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উজানির কারি সাহেব আমাদের আকাবির উলাইকা আবাই ফাজিনা বিমিসলি আমাদের আকাবির ওনারা জমানা যত কিয়ামতের দিকে যাবে তত এই বর্তমান জমানার একজন বুজুর্গ আর ইমাম গাজালির জমানার একজন মুসল্লি এই মুসল্লি ভারী হয়ে যায় জমানা যত নবীর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছাকাছি সেটার প্রভাবটাই ভিন্ন হযরত কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি কি করতেছেন এই ওয়াজ করতেছেন ওয়াজ একজনে এসে কানে কানে বলতেছে হুজুর আপনি ওয়াজ করতেছেন নোয়াখালীর ভাষা দিয়া এটা তো নোয়াখালী না এটা একটু শহরের এলাকা যদি আর একটু শুদ্ধ করে কথা বলতেন তাহলে মানুষের একটু ফায়দা হয় নোয়াখালীর ভাষা একটু ভিন্ন ভাষা না এই শুকুরকারী সাহেব নারায়ণগঞ্জের এই দুই নম্বর গেটে একজন ইমাম সাহেব ছিলেন নাম হইল শুকুরকারী এর ভাই ছিলেন সবরকারী তো শুকুরকারী সাহেব উনি এই এরকম বড় আলেম না কিন্তু ওয়াজ করতেন সুন্দর আমি তখন দেওয়া মাসা সাহেব কই আল্লাহ যে ভাষা দিছে দেখেন অনেক সময় জিগান লাগে না কোন জিলায় বাড়ি যদি কই কিও আপনার বাড়ি কই কই আরিনি কোন না বুঝেন নাই এই বাড়ি কই কই আরিনি কোন বুঝ্জা আলাইছে এর বাড়ি নোয়াখালী ঠিক না এই যে দেখেন জবান তো বলতেছে
কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি যে আমার ভাষা বুঝে না শুদ্ধ করে কমো, আমি তো দেখতেছি সব হেদায়েত হয়ে যাচ্ছে, সব হেদায়েত হয়ে যাচ্ছে। অথচ কথা ওরকম হওয়াতে আসলেই বুঝতে, কিন্তু যতটুক বুঝতেছে ওই মাহফিলে যারা ছিল পরে জরিপ করে দেখেছেন যে মাহফিলে সকলে পাঁচ ওয়াক্তের নামাজই হয়। তো বলতেছে আরিফুকা, তোকে চিনি। ওই বুজুর্গ যখন বলল আরিফিকা, আমি চিনি তোমাকে, যুবকের ভিতরে অবস্থা খারাপ হয়ে গেছে যে এই মুরব্বীকে তো কোন সময় আমাদের এলাকায় দেখি নাই, সে আমারে কিভাবে চিনে? কহুদুর কাইফা তারিফুনি, কিভাবে আপনি আমাকে চিনেন? বুজুর্গ বলতেছে তোরে ভালো করে চিনি, তোর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জানি, সুবহানাল্লাহ বলে তোর পরিচয় জানি। হুজুর আমার কি পরিচয়? তখন বুজুর্গ বলতেছে শোনো তোমার পরিচয়, আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জিফাতুন ওয়া বাইনাহুমা তাহমিলুল আযিরা, তোমার প্রথম পরিচয় হলো তুমি এক ফোঁটা নাপাক পানি, দ্বিতীয় পরিচয় হলো তুমি একটা মৃত দেহ, মইরা গেলে চাইরা নারো দাম নাই, ঠিক না বেঠি? অবাইনাহুমা তাহমিলুল আযিরা, আর তোমার মাঝের পরিচয় হলো তুমি একটা গুয়ের ফ্যাক্টরি, সুবহানাল্লাহ বলে পায়খানার ফ্যাক্টরি। আরে ভাই, তুলা যদি ঢোকে আরেক দিক দিয়া সুতা বের হয় তাহলে এটাকে বলা হয় টুইস্টিং মিল, অর্থাৎ সুতার মিল। আর এক দিক দিয়া যদি সুতা ঢোকে আরেক দিক দিয়ে যদি কাপড় বের হয় এটাকে বলা হয় টেক্সটাইল মিল, জোরে কোন ঠিক না বেঠি? এক দিক দিয়া যদি পাট ঢোকে আরেক দিক দিয়া যদি শালা তৈরি হয় এটা হলো জুট মিল, কি মিল? জুট মিল। আমাদের মুখ দিয়া যত দামি খানায় ঢুকুক আপনি সুগন্ধা গিয়া, একবারে আপনি মোগল চাপ খাইছেন, মোগল চাপ খাওয়ার কারণে হন মোগল বেরইব, আঙ্গুর খাইছেন হন দিয়া রসগোল্লা বেরইব, নাকি পায়খানা বেরইব? আর বালাখানা খাইলে পায়খানার অবস্থা আরো খারাপ হয়, জোরে কোন ঠিক না বেরই? শাক বাদ সাধারণ সাদা মাটা খানা খাইলে এই ফ্যাক্টরির থেকে ভালো সাপ্লাই। তো একদিক দিয়া ঢুকলে আরেক দিক দিয়া যে জিনিসটা বের হয় এটা হলো ওইটার ফ্যাক্টরি। আমাদের এদিক দিয়া যত কিছু ঢুকুক নিজ দিয়া পায়খানা বের হয়, এর লেগে আমরা এলাম পায়খানার ফ্যাক্টরি। বলতেছে তুমি একটা পায়খানার ফ্যাক্টরি। একটা মানুষ যখন আল্লাহর সাথে পরিচয় না হয়, রাসূলের সাথে পরিচয় না হয়, তাহলে বলেন যে গরুও খায় আমরাও খাই, জানোয়ারে খায় আমরাও খাই, এরাও হাগে আমরাও হাগি, ওরাও ঘুমায় আমরাও ঘুমাই, তাহলে এদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য আছে? আরো খারাপ, আমরা তাদের উপরে নামাজ নাই, আমাদের উপর আছে কিন্তু আমরা পড়তেছি না, তাহলে তো আমি জানোয়ারের চেয়েও খারাপ। একটা লোক যখন দুনিয়াতে আসলো, আল্লাহকে চিনল না, নবীকে চিনল না, নামাজ পড়ল না, রোজা রাখলো না, এর জিন্দগি কুকুর ছাগলের চেয়েও খারাপ। আল্লাহর পরিচয় হলো মাদ্রাসাগুলোর মধ্যে। নিজেরা এই মাদ্রাসার জন্য পূর্ণ সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ, মাদ্রাসাকে মহব্বত করবেন। এই যে মাওলানা ইসহাক সাহেব এখানে আসছেন, এই খুব স্নেহের খুব কাছে, আমি এতটুকুই বললাম, এবং আমাকেও যথেষ্ট মহব্বত করে, যার জন্য এই 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 যে মাহফিলে আসলাম, কিছু কথাবার্তা বললাম, এটা মহব্বতেরই বহি প্রকাশ। আরো আসছি, গত বছরও আসছি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে পূর্ণভাবে কবুল ও মঞ্জুর করুন। মাদ্রাসার মধ্যে ছেলেদের মাদ্রাসায় ছেলেদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের পরিচয় শেখানো হয়, আর মেয়েদের মাদ্রাসায় ছেলেদের থেকে মেয়েদেরকে যদি আপনি দিনদার বানান এটা কাজে লাগবে বেশি। মেয়েরা বাবার জন্য যে দরদি হয়, আপনি কি দরদি হবেন? একটা মেয়ে বিবাহের পরেও কিছু খানা পিনা পাক করে বাবা মার জন্য নিয়ে আসে, আনে না? তাহলে এই মেয়েটাকে অবহেলা করা, তাকে দিন শিক্ষা না দেয়া, এটা চরম অবনতি ছাড়া আর কিচ্ছু না, এটা মেয়ের প্রতি দুর্ব্যবহার। মেয়েকে আপনি সম্পদ দিলেন, মেয়েকে আপনি জায়গা জমিন দিলেন, ঘর বানাই দিলেন, তার সংসার আপনি চালান, কিন্তু তাকে কোরআন শিক্ষা দেন নাই, নামাজ শিক্ষা দেন নাই, আপনি কিচ্ছু না দিয়া যদি তাকে দিনদার বানাই দিতেন আল্লাহ খুশি হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।